আজ আবার হাজির হয়ে গেলাম বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি শুক্তো নিয়ে। নিরামিষ দিনে বাড়িতে শুক্তো অনেকেই খেতে পছন্দ করেন, অনুষ্ঠান বাড়িতেও প্রথম পাতে বাঙালিদের শুক্তো খুবই পছন্দ। এই রেসিপিটি আমার শেখা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। রিঙ্কুর পাকশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ ও ফ্লেভারের শুক্তো বানানোর যে স্পেশাল মশলা, সেটি কিভাবে বাড়িতে বানাতে হয়, এরই সাথে থাকছে আরও কিছু টিপস। চলুন তাহলে শুক্তো বানিয়ে নেওয়া যাক। তো বানানোর জন্য আমাদের যে সকল সবজির প্রয়োজন সে সকল সবজি আমি সব নিয়ে নিয়েছি। সবসময় খেয়াল রাখতে হবে শুক্তোর সবজি কাটার জন্য সবজিগুলোকে একটু লম্বা লম্বা করে কাটবেন, আর খেয়াল করবেন যেন সব রকম সবজি একই সাইজের হয়। আর এরই সাথে উচ্ছে কেটে নেবেন, উচ্ছেটাকেও লম্বা করে কাটবেন, কিন্তু উচ্ছের মধ্যে যে বীজগুলো থাকে বীজগুলোকে ফেলে দেবেন। কাঁচকলা অনেক সময় দেখা যায় কেটে রাখলে কালো হয়ে যায়, যাতে কাঁচকলা কালো না হয়ে যায় সেই কারণের জন্য কাঁচকলা কাটা মাত্রই লবণ হলুদ জলে চুবিয়ে দেবেন, তাহলে কাঁচকলা একদম সাদা ধবধবে থাকবে। আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ জিরে। এই 5 ফোড়ন রাঁধুনি আর জিরেটাকে আমরা একটু রোস্ট করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু রোস্ট করে নেব যাতে করে আমাদের এটাকে গুঁড়িয়ে নিতে সুবিধা হয়। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমরা মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। শুক্তোটা রান্না করে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। শুক্তোটা রান্না অবশ্যই সর্ষের তেলে করবেন। তেলটা গরম হয়ে গেছে, সবার প্রথমে আমরা বড়িগুলোকে দিয়ে ভেজে নেব। এখানে আমি ঘরে দেওয়া বড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে পরে কেনা বড়ি ব্যবহার করতে পারেন। বড়িগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি বড়িগুলোকে তুলে নিই। বড়ি ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব উচ্ছে। উচ্ছেগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, উচ্ছেগুলোকে খুব লাল করে কড়া করে ভাজার দরকার নেই, উচ্ছেগুলোকে তুলে নেব। যে বেগুনগুলোকে কেটে নিয়েছি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুন ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের স্লো টু মিডিয়াম থাকে, আর ঢাকনা বন্ধ না করে বেগুনটাকে ভাজবেন। বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন বেগুনগুলোকেও তুলে নেব। কোনো সবজি খুব কড়া করে ভাজার দরকার নেই। বেগুন ভেজে নেওয়ার পর কড়াইটা আমি আর 1 টেবিল চামচ তেল অ্যাড করেছি, এখন আমি পটলগুলোকে ভেজে নেব। ভাজার জন্য ছেড়ে দেব, পটলগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। খেয়াল করে দেখবে আমি কিন্তু সবজিগুলোকে খুব বেশি করে ভাজছি না, হালকা একটু ভেজে তুলে নেব। ওই একই তেলে এখন আমরা দিয়ে দেবো শিম, শিমগুলোকে ভেজে নেব। শিমগুলোকে আমরা এখন ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ের মধ্যে যে তেল আছে তার মধ্যে দিয়ে দেবো 1/5 ফোড়ন, এর সাথে দিয়ে দেবো 1টা তেজপাতা। 5 ফোড়ন তেজপাতাটাকে একটুখানি ভেজে নেব। একটুখানি ভেজে নিলাম, মশলা থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হয়েছে। এখন সবার প্রথমে আমরা দিয়ে দেবো আলু। আলুগুলোকে মিনিটখানিক আমরা ভেজে নেব। আলুগুলো মিনিটখানিক ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁপে। আলু আর পেঁপেটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমরা দিয়ে দেবো কেটে রাখা গাজর, এর সাথে দিয়ে দিলাম মিষ্টি আলু। আলু গাজর পেঁপে আর রাঙালু খুব ভালো করে আমরা একটু ভেজে নেব। এর সাথে এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচকলা। এখন দিয়ে দেবো সর্ষের ডাঁটাগুলোকে। এই গরমের সময় সর্ষের ডাঁটা খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। সমস্ত উপকরণকে মিনিট দুয়ে আমরা একটু নেড়ে চেড়ে নেব। সবজিগুলোর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ আর সবজি খুব ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে, আমি আগেই বলেছি সবজি খুব বেশি ভাজার দরকার নেই। এখন এর মধ্যে আমরা জল দিয়ে দেব।
জলটা দিয়ে আসলে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, জলটা এমন ভাবে দেবো যাতে করে আমাদের যে সবজিগুলো আমরা নিয়েছি সব সবজিগুলো জলের মধ্যে এল ডুবে যাবে। যদি না ডোবে সেক্ষেত্রে আরেকটু জল আপনারা দিয়ে দেবেন। আর সবজিগুলো যদি জলের মধ্যে না ডোবে তাহলে তো সবজিগুলো সেদ্ধ হবে না। আর এখন আমরা সবজিগুলোকে সব জলের মধ্যে ডুবিয়ে দেবো, দিয়ে গ্যাসের স্টিমটাকে ফুল করে দেব, দিয়ে অপেক্ষা করবো ফুটে ওঠা পর্যন্ত। ফুটতে শুরু করেছে, এখন গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে মিনিট পাঁচ সাতে হতে দেব। দিয়ে দেবো এক চামচ পরিমাণে পোস্ত, সর্ষে এক চামচ, আর দিয়ে দেবো আদা, এরই সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে রাঁধুনি। সর্ষে, পোস্ত, আদা আর রাঁধুনি একসাথে আমরা মশলাটাকে বেটে একটু বেটে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, ভাজা মশলাটাও রেডি হয়ে গেছে। শুক্তোয় দুধ দেওয়ার সময় যেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি মশলা ব্যবহার করা হয় বলে অনেক সময় দেখা যায় শুক্তোর দুধটা কেটে যাচ্ছে, কিন্তু দুধ দেওয়ার আগে যদি দুধের মধ্যে এক চামচ ময়দা বা আটা দিয়ে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে এই দুধটা দেওয়া হয় সেক্ষেত্রে কখনো দুধটা কেটে যাবে না, মিশিয়ে নিতে হবে ভালো করে। দুধের মধ্যে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়। মিনিট পাঁচেক বাদে ফিরে এলাম, এখন ঢাকনাটাকে খুলে দেব, নিয়ে দেখবো আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে নেড়ে দেব। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে যে ভেজে রাখা সবজিগুলো আছে সেই সবজিগুলো আমরা দিয়ে দেবো, দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এখন যে মশলাটা বেটে নিয়েছি সেই মশলাটার মধ্যে দিয়ে দেব, দিয়ে মিশিয়ে দেব। শুক্তোটার মধ্যে অ্যাড করে দেব দুই চামচ চিনি, শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে, আবারও মিশিয়ে নেব। এখন আমরা দিয়ে দেব দুধ, আমি এখন দুধ আর জল দুটো মিশিয়ে শুক্তোটা রান্না করছি, আপনারা চাইলে শুধু দুধেও করতে পারেন, কিন্তু শুধু দুধে শুক্তোটা রান্না করলে খুব ঘন ঘন আর ক্রিমি ক্রিমি খেতে লাগে, অতটা টেস্ট আসে না। গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট দুই তিনে ফুটিয়ে নেব। আমরা যে ভাজা মশলাটা বানিয়েছিলাম তার থেকে দু চামচ ভাজা মশলা এই সময় আমরা শুক্তোর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। এই পর্যায়ে আপনারা দেখে নেবেন শুক্তোর মধ্যে লবণ ঠিক আছে কিনা, যদি না থাকে তাহলে একটু দিয়ে নেবেন। আমি শুক্তোটা একটু পাতলা পাতলা পছন্দ করি বলে একটু ঝোল ঝোল আছে, আপনারা যদি ঘন পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। শুক্তোটা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি, এর সাথে দিয়ে দেবো অবশিষ্ট ভাজা মশলাটা, দিয়ে গ্যাসটাকে ফুল করে মিনিট খানিক শুক্তোটাকে আমরা ফুটিয়ে নেব। গ্যাসটাকে এখন বন্ধ করে দেব, দিয়ে ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে মিনিট চার পাঁচেক রেখে দেব, যাতে করে ভাজা মশলা ঘি এর ফ্লেভারটা পুরো শুক্তোর মধ্যে বসে যায়, দিয়ে তারপর আমরা সার্ভ করব। সার্ভ করে নেওয়ার জন্য একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি, সবার প্রথমে শুক্তোটার মধ্যে দিয়ে দেব। শুক্তোটাকে সার্ভ করে নিয়েছি, এভাবেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।